কলাইগাঁওর ঘটনার আড়ত 1,100,000,000,000 গুপ্তধন, তান্ত্রিকর প্রবঞ্চনার জালত সহরিয়া পরিয়াল, মুখ খুলিলে যাদব সহরিয়ায়। 1,100,000,000,000 টাকা বলে কৈছে, ঠিকাজারত আছে এই কাজল ভিয়ার ঘরত মানে সেই বস্তুটো আছে বলে কৈছে। তারপরে তেওঁলোকে তারমানে কি করেছে সেই বস্তুটো তারমানে পাওয়ারটা আনিব ফরেন সাইন্টিস্ট আনি পেলে আনি পেলে উদ্ধার করে পেলে কামটো হয়ে গেলে আমার লড়াটক চাকরি দিব আর লাগিলে পয়সা দিব। গুপ্তধনের লোভ, বেজ বেজালি, তন্ত্র মন্ত্র, প্রলোভন, অন্ধবিশ্বাস, যার কবলত শেষ হয়ে গেল কলাইগাঁওর কুলসিপারর যাদব সহরিয়ার পরিয়াল। শিশুবলীর অপচেষ্টারে বিজ্ঞান শিক্ষক সহরিয়ার পরিয়ালে উলঙ্গ বেশে নিজ ঘরতে চলালে ধ্বংসযজ্ঞ। অকালতে হেরাই গেল সহরিয়ার পুত্র পুলকেশ। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন যাদব সহরিয়ায় ক্রমাৎ ঘুরাই পাইছে মনের স্থিরতা। লাহে লাহে সহরিয়ায় কই গৈছে আসলতে হয়েছিল কি, তেতিয়াই পোহরলৈ আহিছে কলাইগাঁওর ঘটনা এক বৃহৎ তান্ত্রিক চক্রর ষড়যন্ত্র, তান্ত্রিক রমেশ সহরিয়া আর কাজল ভূঁয়ার তন্ত্র মন্ত্র, যাদব সহরিয়ার মন্দিরত গুপ্তধন থাকার অপপ্রচার। মানে গম পালে যে এইটোর বহুত তান্ত্রিক লোক আছে, তেওঁলোকে কৈছে যে ইয়াত বহুত দুষ্টচক্র লোক আছে দেই। তারপর লাস্ট টাইমত কলে যে এই শনিবারে যদি এইখানে কাম করে দেয় তাহলে আমার ছোৱালী যে ছোৱালীটোক যে রেপ করে হত্যা করেছে সেই চারিজন মানুষ মানে চারিজন নে কেজন মানুষ চারিজনে চারি পাঁচজন যি আছে তার সেইজনে মানে উলঙ্গ হয়ে পেলে রাস্তা ওলাই আহিব তেতিয়াহলে প্রকৃত সত্যটা ধরা পড়বে, সিহঁতে কই আহিব যে আমি রেপ করেছো রেপ করেছো। গাহরির দাঁতেরে তাবিজ দি তান্ত্রিকর মায়াজাল, যাদব সহরিয়ার পুত্র পুলকেশক চাকরি, কোটি কোটি টাকার প্রলোভনের তান্ত্রিকর দলে বহ করেছিল পরিয়ালটুক। আর এইখানে কাম করে পুরাই করবলে যাওতে তাক একটা মানে গাহরির দাঁত দিছে, সকলনে একটা মণি দিছে, এনেকা কিনা লাড়ু দিছে, এইখানে ঘর প্রতিষ্ঠা করার পর পিছত এই শনিবারে আপনার সবাই পাগল হয়ে গেছে। ইহতে এই কালিকা লগা বস্তু আমার ঘর প্রতিস্থাপন করবো পরা নাছিল কারণে তেওঁলোকৰ কার্যটা সিদ্ধি করব। তান্ত্রিকর দলে বুজনি দিছিল পুলকেশক তেওঁলোকৰ মন্দিরের তলত লুকাই আছে জ্যোতির্লিঙ্গ, সেই গুপ্ত জ্যোতির্লিঙ্গ মুক্ত করাবলৈকো শনিবরিয়া উলঙ্গ পূজার পরামর্শ দিছিল তান্ত্রিকে। জ্যোতির্লিঙ্গ আছে সমান্তরালভাবে যাদব সহরিয়ার দাবি আত্মহত্যা করা তেওঁর কন্যা ধর্ষণের বলি হয়েছিল, অজ্ঞাত ধর্ষণকারীক তন্ত্র মন্ত্রে ধরা পেলাব পারিব বলে বুঝাইছিল তান্ত্রিকে। তারপর লাস্ট টাইমত কলে যে এই শনিবারে যদি এইখানে কাম করে দেয় তাহলে আমার ছোৱালী যে ছোৱালীটোক যে রেপ করে হত্যা করেছে সেই চারিজন মানুষ মানে চারিজন নে কেজন মানুষ চারিজনে চারি পাঁচজন যি আছে তার সেইজনে মানে উলঙ্গ হয়ে পেলে রাস্তা ওলাই আহিব তেতিয়াহলে প্রকৃত সত্যটা ধরা পড়ব, সিহঁতে কই আহিব যে আমি রেপ করেছো রেপ করেছো। মুঠতে বিশ্বাস অবিশ্বাস, গুপ্তধন, তন্ত্র মন্ত্র, অন্ধবিশ্বাস, ধর্মান্ধতার এক জঘন্য সংমিশ্রণত ঘটি গেল কলাইগাঁওর বিভৎস ঘটনা। প্রতিক্রিয়া প্রকাশ করবলে বাধ্য হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীও। আমি অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজে মিলি অন্ধবিশ্বাস, অপসংস্কৃতি আৰু সামাজিক ব্যাধিৰ বিৰুদ্ধে আমি মিলিত প্ৰচেষ্টাৰে যুঁজ দিবই লাগিব। কলাইগাঁৱৰ পৰা জিতুমণি কমলৰ সহযোগত ইমৰাণ আলীৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।